হ্যালো স্টুডেন্টস, হ্যালো প্যারেন্টস। বর্ণা ম্যাম এসে গেছে বর্ণা বিনিয়াক্স এর আজকের ক্লাস নিয়ে, যেখানে আজ ম্যাম অ্যাবাকাস শেখাবে, সেটাও লাস্ট যেখানে ছেড়ে গেছিলেন ম্যাম তার পর থেকে। তাই ম্যাম লাস্ট কতদূর শিখিয়েছে, আজ কি শেখাবে জানতে হলে একদম স্কিপ না করে আমার সাথে শিখতে থাকো। লাস্ট ক্লাস ম্যাম মোটামুটি অ্যাবাকাস সম্বন্ধে একটা আইডিয়া দিয়ে দিয়েছিল, যে অ্যাবাকাসের কটা পার্টস, অ্যাবাকাসে কিভাবে নাম্বারগুলো হয়, তাতে রডজের কনসেপ্ট, ফিঙ্গার মুভমেন্ট। আর আজ ম্যাম বলেছিলেন যে অ্যাবাকাসে অঙ্ক করতে শেখাবে, তাই চটপট শিখে নেওয়া যাক অ্যাবাকাসে কি করে অঙ্ক করে। ধরে নেওয়া যাক ফার্স্ট সামটা আছে টু অ্যাড টু লেস ওয়ান অ্যাড ফাইভ। কিভাবে করবে অ্যাবাকাস এই অঙ্কটা? যেহেতু সবগুলো সিঙ্গেল ডিজিট, তাই আমরা এককের ঘর থেকে করতে শুরু করব। টু করতে বলেছে, তাই আমি টু করলাম। খেয়াল করো, শুধু থাম দিয়েই কিন্তু টুটা ওপর দিকে উঠলো। আবার টু করতে বলেছে, মানে আবার থাম ইউজ করে টু ওপর দিকে উঠলো। তারপরে লেস ওয়ান, মাইনাস ওয়ান, মাইনাস এর ক্ষেত্রে রাইট হ্যান্ডের ইন্ডেক্স ইউজ হয়, তাই মাইনাস ওয়ান আমি করে দিলাম, ঠিক আছে। এরপরে করতে হবে অ্যাড ফাইভ, প্লাস ফাইভ, তাই উপর দিক থেকে ফাইভ চলে আসবে আর ডিভাইডারে টাচ করে যাবে, ইন্ডেক্স দিয়ে হবে রাইট হ্যান্ডে, করে ফেললাম। আনসার কত হলো? ফাইভ সিক্স সেভেন এইট। অ্যাবাকাসের ভ্যালু জিরো করব আর আনসার লিখে দেব। অ্যাবাকাসের ভ্যালু কেন জিরো করব আমরা? কারণ আমাদের যাতে মনে থাকে, মনে করব যত বেশি তত বেশি আমাদের মেমোরি পাওয়ার বাড়বে। সেই মেমোরি পাওয়ার বাড়ানোর জন্য যতবারই যা সাম করব অ্যাবাকাসে, অ্যাবাকাসের ভ্যালু জিরো করব, তারপর আনসার লিখব, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, ওয়ান টু থ্রি ফোর ফাইভ, মোটামুটি এই নাম্বার গুলো আমরা অ্যাবাকাসে করতে শিখে গেলাম। কি শিখলাম আমরা? বেসিক্যালি মাঝখানের যে লাইনটা সেটাকে আমরা বলি ডিভাইডার, মাঝখানের যে লাইনটা সেটাকে আমরা বলছি ডিভাইডার। এই ডিভাইডারের দিকে যখন বিটস আসে তখন আমরা অ্যাডিশন করছি, ঠিক আছে। আর এই যে বাইরের দিকের লাইনটা, উইচ ইজ কল্ড ফ্রেম, বাইরের দিকের যে লাইনটা সেটাকে আমরা বলি ফ্রেম। আমরা যখন লেস করি, বিয়োগ করি বিটস গুলো, তখন কি হয়, এই ফ্রেমের দিকে চলে যায়, তখন আমরা বিয়োগ করছি। অ্যাডিশনের সময় বিটস গুলো আসে, সাবট্রাকশনের সময় বিটস গুলো চলে যায়, বোঝা গেছে? এরপরে আমরা সিক্স সেভেন এইট নাইন কিভাবে করা যায় অ্যাবাকাসে, আর সেই অঙ্কগুলোই বা কি করে হয় সেটা একটু দেখে নেই। দেখা যাক কি করে হয়। ফার্স্ট করতে হবে নাইন, নাইনও সিঙ্গেল ডিজিট, তাই আমরা ওয়ান স্টডি করব, ফাইভ সিক্স সেভেন এইট নাইন। এরপরে করতে হবে আমাদের লেস সিক্স, সিক্স ফাইভ এর থেকে বড়, তাই সব সময় যে নাম্বার গুলো ফাইভ এর থেকে বড় সেটা আমরা অ্যাডিশনই করি বা সাবট্রাকশনই করি, আমাদের ফাইভ কে আগে করে নিতে হবে। অ্যাডিশন করতে হলে ফাইভ কে আগে অ্যাড করে নিতে হবে, তারপরে বাকি নাম্বার গুলো করতে হবে, বা সাবট্রাকশন করতে হলে ফাইভ কে আগে সাবট্রাক্ট করে দিতে হবে, তারপরে বাকি নাম্বার গুলো করতে হবে। যেমন মাইনাস সিক্স, মাইনাস সিক্স করতে গেলে মাইনাস ফাইভ আগে করে নিতে হবে, তারপরে সিক্স মাইনাস হলো, ঠিক আছে। তারপরে অ্যাড ওয়ান, আনসার হবে ফোর। অ্যাবাকাসের ভ্যালু জিরো করলাম আর আনসারটা আমি এখানে লিখে দিলাম, বোঝা গেল? নাইনের পরে মাইনাস সিক্স করলাম, এবারে নাইনের পরে আমি মাইনাস এইট করে দেখতে পারি। নাইন মাইনাস এইট কি করে করবে? মাইনাস ফাইভ সিক্স সেভেন এইট, এইট ফাইভ এর থেকে বড়, তাই আগে এইট এর জন্য মাইনাস ফাইভ করে দিলাম, তারপরে বাকি নাম্বার গুলো মাইনাস করলাম। এরপর যদি বলে অ্যাড টু করতে, আমি অটোমেটিক্যালি টু করে দিতে পারবো। এরপরে যদি বলে অ্যাড ফাইভ করতে, আমি অটোমেটিক্যালি অ্যাড ফাইভ করে দিতে পারবো। এরপর যদি বলে অ্যাড ওয়ান করতে, সেটাও করে দিলাম। এরপরে যদি বলে লেস সেভেন করতে, তাহলে লেস ফাইভ, লেস সিক্স, লেস সেভেন, সেটাও করে দিলাম। তো মোটামুটি অ্যাবাকাসে ওয়ান স্টডের ইউজটা আমরা শিখে গেলাম, আশা করি শেখাতে পেরেছি। যদি কোথাও কোনো কনফিউশন থাকে, আমার অফিসিয়াল ফেসবুক পেজে কন্ট্যাক্ট করতে পারো, ইউটিউবের কমেন্ট বক্সে কন্ট্যাক্ট করতে পারো, আমি ডেফিনেটলি আমার সাধ্যমতো চেষ্টা করব সেই কনফিউশনগুলোকে ক্লিয়ার করার।
শিখতে থাকো, শেখাতে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে দিতে ভুলো না। থ্যাংক ইউ।